লোক দেখান, রাজ্য সরকারের পিপিরা এবং সিআইডি ঠিকঠাক পারফরমেন্স করলে এই জিনিস হতো না। সুপ্রিম কোর্টে বাদীরাই যাবে, আমার সঙ্গে মৌসুমী কোয়ালদের কথা হয়েছে, তাদেরকে পূর্ণ সাহায্য করব, সিনিয়র লয়ার অ্যাপয়েন্ট করে দেব এবং তারা আজকে তিনটের সময় একটা অরাজনৈতিক সভা করছে, তার প্রতিও আমার নৈতিক সমর্থন আছে। আমাকে আমন্ত্রণ করেছিল কিন্তু আমার অন্য কাজ থাকে যেতে পারছি না, আমার শুভানুধ্যায়ী সবাইকে আমি সেখানে যাওয়ার জন্য বলেছি, তাদেরকে বলেছি যে আমার সঙ্গে এসে মিট করতে বা আমি তাদের সঙ্গে মিট করব, তাদের নিরাপত্তারও ব্যবস্থা করব। যদি রাজ্য সরকার নিরাপত্তা কালকের মধ্যে না দেয়, সোমবার থেকে আমি প্রাইভেট নিরাপত্তা যারা এজেন্সি আছে তাদেরকে নিয়োগ করব, যাতে তাদের পরিবারকে সুরক্ষিত রাখে। তদন্তে গাফিলতির অভিযোগ, রাতে কামদুনি পরিবারের সঙ্গে কথা বলতে যেতেই ক্ষোভের মুখে সিআইডি, আজকে প্রতিবাদ কর্মসূচি, কালকে সিআইডি কে তারা ক্ষোভের মুখে, গোটা রাজ্য জুড়ে লোক থুতু ফেলছে মমতা ব্যানার্জিকে, তিনি ছোট্ট ঘটনা বলেছিলেন তো থুতু ফেলছে লোক, সামনে লোকসভা নির্বাচন, ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে। তারা সমবায় 50 কোটি দুর্নীতি হয়েছে আলিপুরদুয়ারে সকাল থেকে, কিন্তু সেখানে ইডির তল্লাশি চলছে, তল্লাশি করার দরকার নেই, ধরে ঢুকিয়ে দিক, এ চুরি করেছে তো ডকুমেন্ট আছে। মহামান্য বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি মহোদয় জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে সিবিআই দিয়েছিলেন, তিনি দিয়েছেন ডকুমেন্টের উপরে। হাইকোর্টের বিচারপতিরা যা যা ব্যবস্থা নিচ্ছেন সেটা ডকুমেন্টের উপরে নিচ্ছেন, ডকুমেন্টের বাইরে কেউ দিচ্ছেন না। আমাকে ছেড়ে দেন, আমার আরেকটা কেস আছে জানেন তো। ফল দাদা, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মা কালকে হাজির হতে যাচ্ছেন কালীপুরের তিন প্রতিনিধি দল, অভিষেক বলছে যতক্ষণ না কলকাতা, ও কি বললো হরিদাস পালের কথাতে, ওই সব ওই স্যান্ডউইচ খেয়ে কুলার আর এসি চালিয়ে ওই সব ঢপের চপ বৈভব ওইসব লোক জানে, আস্তে আস্তে ওইসব টাকার সম্পত্তি করেছে, ল্যাভিশ লাইফ লিভ করে,